খাগড়াছড়িতে পর্যটক পরিবহন শ্রমিকদের মধ্যে পাল্টা ধাওয়া খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পর্যটকদের হামলায় এক পরিবহন শ্রমিক আহত হয়েছে এর জেরে আজ রোববার সকালে দেড় ঘন্টা খাগড়াছড়ি সাজেক সড়কে পরিবহন ধর্মঘট করেন শ্রমিকরা পরে পুলিশ বিষয়টি মীমাংস করে যান চলাচল স্বাভাবিক করে পরিবহন শ্রমিকদের অভিযোগ সকাল সাতটার দিকে খাগড়াছড়ি পৌরসভার সামনে পিকআপে উঠেছিলেন কয়েকজন পর্যটক সময় সময় পাশ দিয়ে যাওয়ার একটি বাস হঠাৎ এ করে পর্যটকদের চাপ দেওয়ার অভিযোগ করে তারা চালককে মারধর করেন এতে বাসের চালক আহত হন এ ঘটনার জেরে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খাগড়াছুড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ রশিদ জানান পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনার বিষয়টি মীমাংসা করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক